फ्रेंड्स गुड इवनिंग वेलकम बैक टू माय चैनल जुएल फैमिली। आमी रुमा देखो एखन आमी बेरिये पड़ी नीचे आज के होली जालानो आछे सेजोन्नो नीचे जाच्छी। देखो रेडी हुए बेरिये पड़ी नीचे शुधु होली जालानाते जाबो ना एकटा निमंत्रण बाड़ी आछे सेटातेओ जाबो सत्यनारायण पुजोर निमंत्रण आछे रात्रिरेर तो ओखाने खावा दावा करबो ओखाने जाच्छी ओइजोन्नोई एकबारे रेडी हुए नीचे ओखाने बिल्डिंग एर नीचे आगे जालानो देखबो देखे तारपर ओदेर घरे जाबो। आर एखन बाजे 9:10 हुए गेछे तो चलो पायलो रेडी হচ্ছে আমিও রেডি হয়ে গেছি আর তোমাদেরকে আমাদের এখানে হোলির কিরাম জ্বালায় সেটা তোমাদেরকেও দেখাবো সবকিছু তো খুব ভালো লাগবে আশা করি। তো চলো দেখো ব্যাকপ্যাক পুরো দিয়ে নিয়ে রেডি হয়ে পড়েছি নিচে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। রূপম অলরেডি নিচে চলে গেছে আর আমার তরফ থেকে সবাইকে হোলির অগ্রিম শুভেচ্ছা জানালাম। সবাই খুব খুব মজা করো আর হোলিতে খুব এনজয় করো আর সাবধানে কালার মেখো যাতে কোনো ক্ষতি না হয়। लॉगिंग शूट हो रहा है। ऑडियो ओ म्यूट कर दूंगे मैं। म्यूट करने के बाद वापस अलग से डिफरेंटली ऑडियो डालूंगी मैं उसमें। आप कौन से एडिटिंग करते हो? डिपेंड करता है जो है कभी काइन मास्टर कभी वीडियो मर्जर कभी नॉर्मली फोन से ही हो जाता है। দেখো এখন আরতি করছে আরতি পুজো হয়ে গেল এবার আর দেখো এখানে জ্বালাবে বলে এখন আগুন ধরাচ্ছে পুরো রেডি করে একদম পুজো পুজো সব হয়ে গেছে এবার ধরিয়ে দেবে। দেখো কত সুন্দর শুকনো বলে তাড়াতাড়ি জ্বলে যাচ্ছে দেখো একদম। দেখো কত সুন্দর জ্বলে গেল পুরো শুকনো ছিল বলে খুব সুন্দর জ্বলেছে দেখো দেখতে ভি সুন্দর লাগছে একদম। আর হর বছর এরকম হোলির আগে এরকম জ্বালাতে হয় জ্বালানো হয় তারপরে পরের দিনে হোলি খেলা হয়। আগুনটা দেখো কত দূর অবধি আর দেখো কত উপর দিক পর্যন্ত আগুনটা উঠছে একদম আর একদম পুরো শুকনো বলে তাড়াতাড়ি সব জ্বলে গেছে। এটা জ্বালানোর মতলব সব নেগেটিভ যেগুলো এ থাকবে চলে যাবে। দেখো জ্বালানোর পরে সবাই মিলে এখানে ওখানে সব ঘোরাঘুরি ঘুরছে ওর চারিদিক দিয়ে এরকম জল দিয়ে আর ঘুরতে হয় আমিও দেখো ঘুরছি প্রচুর গরম এখানে একদম। ওই আগুনটা জ্বালার পর আরও তাপ লাগছে এত তিন পাক সব ঘুরছে। এই দেখো এখন হলদি কুমকুম হচ্ছে সবাইকে হলদি কুমকুম দিচ্ছে আমিও সবাইকে পড়াচ্ছি কেন এদের সব হলদি কুমকুম করতে হয় তারপরে প্রসাদ বিতরণ হবে। এ দেখো এখন সব চন্দ্রমিত্র দিচ্ছে সবাইকে পুজো হয়ে গেছে চন্দ্রমিত্র দিচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে।
দেখো আমরা সত্যনারায়ণ পুজো থেকে ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে, এখন বাজে 12:30 বাজতে যাচ্ছে, 12:10 হয়ে গেছে। তো আমরা খেয়ে দিয়ে এখন চলে এসেছি, ওখান থেকে নিচে হোলি জ্বালানো হয়েছিল, হোলি জ্বালানো থেকে আমরা সিধা ওদের ঘরে চলে গেছি খাওয়া দাওয়া করে সত্যনারায়ণ পুজোয়। তবে আবার এলাম, কি গরম পড়েছে, এত গরম পড়েছে, কালকে তো আবার হোলি, হোলিতে একদম কি হবে সকাল থেকে কি জানি, মজা যা হবে কালকে তোমরা সব ভিডিওতে দেখতে পাবে। তো চলো আজকে এখন ড্রেস চেঞ্জ করব, পায়েল ওখানে ড্রেস চেঞ্জ করতে যাচ্ছে, আমিও ড্রেস চেঞ্জ করব, পরে শোবো ফ্রেশ হয়ে, আবার সকালবেলা সব উঠতে হবে কালকে, কালার ফালার সব মাকার এ আছে। আর তোমরা কিরম হোলিতে এনজয় করছো সেটাও তুম কমেন্ট করে বলবে, আর আমার তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে হোলিতে কি করছি না করছি। কালকে গোপালকে প্রথমে সবার প্রথমে আগে আমি কালার লাগাবো, আবির গুলাল লাগাবো, তারপরে আমরা সবাই মাখবো, তো তোমরাও দেখতে পাবে আমার গোপালকে কিরম করে আমি হোলিতে কালার লাগাই। তো চলো, এরা মনে হচ্ছে কখন এসিতে আমি ঢুকবো, এত গরম হচ্ছে, পুরো গরমের ভাব উঠছে একদম, ওইটাই এত গরম হচ্ছে, মনে হচ্ছে কখন আগে এসিতে গিয়ে ঢুকবো, হাঁপে গেছি সিঁড়িতে উঠে। তো ওদের ওখানে পুরি পুরি ছিল, খেয়ে দিয়ে পড়ে গেছে একদম। ওইরকমই করেছি, তো দেখ এতে পুরো ব্লাশই লাগছে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম, হোলির আগের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব, তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা বাই, গুড নাইট অ্যাট সুইটি।